English class 4 full marks 40. Read the following passage and answer the question given below. এটা পড়ে নিজের অ্যান্সারগুলোর উত্তর দাও। রাইস, রুহিকারি, রসগোল্লা, সুইট কার্ড আর পিঁয়াজিস, অনিয়ন পকোড়াস। নেক্সট, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াই ডিড গগল ফিল ইন্টারেস্টেড ইন বেঙ্গলি ফুড? বেঙ্গলি ফুডে গগল ইন্টারেস্টেড কেন ছিল? গগল কুড সি দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং, সো হি ফেল্ট ইন্টারেস্টেড ইন বেঙ্গলি ফুড। হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু ইন দ্য ইভিনিং? চিলড্রেনরা ইভিনিংয়ে কী করছিল? ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হেয়ার স্টোরিজ। গ্র্যান্ডমার চায় সাইডে বসে গল্প শুনছিল। গগল এনজয়েড ইটিং পিঁয়াজিস আর অনিয়ন পাকোড়াস। নেক্সট, এই প্যাসেজটা পড়ে নিচে অ্যান্সারগুলো করতে হবে। দ্য ব্রিটিশ রুলড ওভার ইন্ডিয়া ফর ওভার 200 ইয়ার্স। ইন্ডিয়া বিকেম ফ্রি অন 15 আগস্ট। আওয়ার ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ টাগর। নেক্সট, সিলেক্ট দ্য মাস্কুলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড পুট দেম ইন কারেক্ট কলাম। মাস্কুলাইন পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ অর্থাৎ সমস্ত পুরুষ, ফেমিনাইন অর্থাৎ স্ত্রীলিঙ্গ স্ত্রী জাতি, নিউট্রাল অর্থাৎ বস্তুবাচক আর কমন অর্থাৎ একই নাম যেটা সবাই একই নাম ব্যবহার করে সেটাই কমন। সুরিয়াজ ইজ মাই সিস্টার, সিস্টার ফেমিনাইন। রাজু অ্যান্ড সুমিত আর ফ্রেন্ডস কমন। রকি ইজ এ ডগ, মাস্কুলাইন জেন্ডার। দেয়ার ইজ এ ক্লক অন এ ওয়াল, ক্লক হচ্ছে নিউট্রাল জেন্ডার। নেক্সট, ফিল দ্য ব্ল্যাঙ্কস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফ্রম ভার্বস ব্র্যাকেটস। দ্য গার্ল ইজ সিঙ্গিং, দে আর প্লেয়িং, দ্য স্টুডেন্টস আর রাইটিং, হি ইজ রিডিং। নেক্সট, মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস। ডিলাইটেড, আই এম ডিলাইটেড টু সি দ্য ফেয়ার। ভ্যারিয়াস, দেয়ার আর ভ্যারিয়াস টাইপস অফ ফ্লাওয়ার্স প্ল্যান্টস ইন আওয়ার গার্ডেন। প্রসপেক্ট, আই প্রসপেক্ট ইউর অ্যারাইভাল। গেজড, দ্য আননোন পার্সন গেজড অ্যাট মি। হু এম আই, আমি কে? আই হ্যাভ হিউজ বডি, আমার বডিটা বড়, হিউজ অর্থাৎ বিশাল। আই হ্যাভ এ ট্রাঙ্ক, আমার ট্রাঙ্ক আছে, সুর আছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পার,
trumpet. I am an elephant. I can fly. I hoot. I come out of in might. In night, I am an owl. I eat grass. I bleed. I give milk. I am a goat. Next, choose the appropriate adverbs from brackets and complete sentence. The girl speaks politely. He is completely safe. Now I sing daily. How do you spend your day at home? Write 5 sentences about it. I get up at 6 in the morning. I get up 6 a.m. in the morning and brush my teeth and wash my mouth. Then I take my breakfast and study for 1 hour. After that, I play at home for some time. Next, I take my bath and have my lunch cooked by my mom. In the afternoon, I play for some time and in the evening, I study for 1 hour. Finally, finally 9 p.m. I take my dinner and go to bed. ভালোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাবে। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।